সকাল থেকেই বিকেএসপিতে ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলাতে। বিকাল নাগাদই এসে হাজির পাঁচ তারকা হোটেলে। জমজমাট আয়োজনে ওপ্পো বাংলাদেশের এক বিশাল সেরিমনিতে উপস্থিত শাকিব আল হাসান। ওপর বাংলাদেশের দশম অ্যানিভার্সারি উপলক্ষে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিবকে ঘিরেই তাদের এমন সব আয়োজন, যেখানে স্যামজন থেকে শুরু করে টয়া সব সেলিব্রিটিদের একই কাতারে দেখা গেছে একই মঞ্চে। শেখ জামালের হয়ে শাকিব আল হাসান সকালবেলা ব্যাটে বলে ব্যস্ত সময় কাটানোর পরে শাকিব যে বিকালবেলায় আরও একটা প্রোগ্রামে অংশ নিয়েছেন, ব্যাপারটা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। বরং টয়াদের সাথে ওপর এই প্রোগ্রামে সামিল হওয়ার পরই শাকিব ছুটে যাবেন আরও এক জায়গায়, স্টার কাবাবে বনানীতে নিজের জন্মদিন উদযাপন করবেন ভক্তদের সাথে। বিকাল সন্ধ্যা ইফতারির সময় হয়ে যাচ্ছে, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের দুই বছর অলমোস্ট শেষ হয়ে গেল, থার্ড ইয়ার বোধ হয় রানিং। সো আমাদের জার্নিটা খুবই ভালো এখন পর্যন্ত। সিন্স দি ডে আই সাইন্ড উইথ অপো, আমাদের চমৎকার সব কাজ হয়েছে, চমৎকার সব ইভেন্ট হয়েছে, যেগুলো আমি এনজয় করেছি, আমি শিওর অপো এনজয় করেছে। এবং আই হোপ আমাদের এই রিলেশনশিপটা আরও স্ট্রঙ্গার হচ্ছে দিন দিন, এবং এটা আরও অনেক দিন কন্টিনিউ করবে। ধন্যবাদ সবাইকে। পুরো প্রোগ্রামটায় সাজানো ছিল শাকিবকেই কেন্দ্র করে। ওপর বিভিন্ন ব্র্যান্ডিং পাশাপাশি শাকিবের দিকেই ফোকাস ছিল সব থেকে বেশি। যদিও এসব ব্যস্ততা অল্প কয়েকদিনের মধ্যেই শেষ করে শাকিবকে ফিরতে হবে জাতীয় দলের জার্সিতে, দ্বিতীয় টেস্টেই শাকিবের ফেরার সম্ভাবনা প্রবল। সেজন্যই শাকিব কিন্তু গেল কয়েকদিন ধরে বেশ লম্বা সময় ধরে পরিশ্রম করছেন, রোজা রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই ঘাম ঝরাচ্ছেন শাকিব। মঞ্চে বসে শাকিব নিজেকে নিয়ে শুট করা ফিল্মটাও দেখেছেন। এরপর একই কাতারে টয়া স্যামজন থেকে শুরু করে অপ্পোর সঙ্গে যুক্ত সব সেলিব্রিটিদের সাথে দাঁড়িয়ে মঞ্চ আলোকিত করেছেন। শাকিব আল হাসান দ্বিতীয় টেস্টে খেলবেন এই ব্যাপারটি যদিও এখন পর্যন্ত স্পষ্ট না, তবে শাকিবের বিভিন্ন ক্ষেত্রে তার পরিশ্রম, খেলার প্রতি অনুযোগ এবং বর্তমান সময়ে শাকিবের ফিটনেস নিয়ে কাজ করা নিশ্চিতভাবেই একটা বার্তা দেয়। সে বার্তাটা ঠিক এরকমই, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই শাকিবকে হয়তোবা ফিরতেই হচ্ছে। প্রথম টেস্টে বাংলাদেশ দলের নতজানু অবস্থা যেন তাতে শাকিবকে ফেরাতে আরও বেশি বাধ্য করছে। মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্যাম্পেইনাররা ইঞ্জুরির কারণে বাংলাদেশ দলে নেই, আর ব্যাটিংয়ের অবস্থাও যাচ্ছে তাই। এমন অবস্থায় শাকিবই যেন হতে পারেন দলের বাঁচার একমাত্র ভরসা। ঢাকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।